প্রিয় বন্ধুরা, তোমরা সকলেই জানো আমাদের রাজ্যে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান আবার পুনরায় ওপেন হতে চলেছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো। তো এক্ষেত্রে তোমরা যারা স্কুলের ছাত্রছাত্রী রয়েছো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা অন্যান্য ক্লাসের, তোমাদের ক্ষেত্রে কতদিন স্কুলের ক্লাস করতে হবে, দুদিন তিন দিন, অফিসিয়াল আপডেট কি রয়েছে? একই সাথে তোমাদের স্কুলের ছাত্রছাত্রীদের হোস্টেল খোলা হবে, কলেজের ছাত্রছাত্রীদের হোস্টেল খোলার অনুমতি দেওয়া হয়েছে কিনা, এবং তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস কবে থেকে চালু হচ্ছে, তোমাদের কটার সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে হবে, এবং তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের পরীক্ষার কি হবে, এছাড়া তোমাদের প্রত্যেকে কি প্রত্যেক দিন শিক্ষা প্রতিষ্ঠানে যেতেই হবে, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া এই মুহূর্তে বাধ্যতামূলক, সমস্তটাই অফিসিয়াল তথ্য শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী বিস্তারিত আলোচনা করব। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে ঘোষণা করেছেন যে আমাদের রাজ্যে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চলেছে 3রা ফেব্রুয়ারি থেকে। এক্ষেত্রে পরীক্ষা রয়েছে সামনে, এক্ষেত্রে তোমাদের স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট নিয়মাবলীতে কী নিয়মাবলীতে চলবে তা নিয়েও সম্পূর্ণভাবে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে সমস্তটা জানিয়ে দেওয়া হয়েছে। এক এক করে স্কুল কলেজের প্রত্যেকটা বিষয় নিয়েই আলোচনা করব। তবে 3রা ফেব্রুয়ারি 2022 থেকে আমাদের অফিসিয়াল কি রুলস জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর বা শিক্ষা দপ্তর, তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, পরিষ্কারভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে যারা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছে তাদের প্রত্যেককে প্রতিদিন ক্লাস করার অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ এবং প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য পাড়ার শিক্ষায়ন যে ব্যবস্থা তৈরি হয়েছে, অর্থাৎ পাড়ায় বসে যে পড়াশোনার ব্যবস্থা তৈরি হয়েছে সেইভাবেই পড়াশোনা করার এই মুহূর্তে অনুমতি দিয়েছে রাজ্য সরকার, যেটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম থেকে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা পাড়ায় শিক্ষালয়ের মাধ্যমে খোলা আকাশের নিচে পঠন পাঠন করবে শিক্ষকদের মাধ্যমে, যেটা পাড়ায় পাড়ায় স্থাপন করা হবে। কিন্তু অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যেরকমভাবে আগে অফলাইনে ক্লাসে বসে পঠন পাঠন করে সেই একই রকমভাবে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার যেরকমভাবে আগে ক্লাস হতো, যে সময়ে ক্লাস হতো লকডাউনের আগে বা কোভিডের আগে, সেই একই রকমভাবে পুনরায় অফলাইনে ক্লাস করানো হবে। এর পরবর্তী বিষয় যদি বলি হোস্টেল খোলার ক্ষেত্রে, তো এখানে তোমরা স্কুলের যারা ছাত্রছাত্রী আছো, কলেজের যারা ছাত্রছাত্রী আছো, প্রত্যেকের জন্য এই মুহূর্তে হোস্টেল খোলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। কাজেই তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানকে তো হোস্টেল খোলার অনুমতি দেওয়া হয়েছে। এবার শিক্ষা প্রতিষ্ঠান 3রা ফেব্রুয়ারি থেকেই হোস্টেল খুলবে কি না তাদের ওপর নির্ভর করছে। অর্থাৎ তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছো, তুমি যে স্কুলে পড়ছো, তুমি যে কলেজে পড়ছো, তুমি যে হোস্টেলে থাকছো, সেই হোস্টেলের সঙ্গে যোগাযোগ করে তুমি সমস্ত বিস্তারিত তথ্য জেনে নিতে পারো, 3রা ফেব্রুয়ারি থেকেই হোস্টেল খুলছে না পরবর্তী সময়। এরপরে তোমাদের অনেকের ডাউট রয়েছে যে আমরা এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চাই না, সেক্ষেত্রে কি আমাদের কোনো সমস্যা হবে? একেবারেই না, পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে চাইলে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারো, না চাইলে নাও যেতে পারো, সেক্ষেত্রে তোমাকে কোনো জোর জারি করা হচ্ছে না, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বাধ্যতামূলক নয়। আমি তোমাদের কাছে জানতে চাইছি, তুমি কি 3রা জানুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চাইছো, না কয়েকদিন দেখে পরিস্থিতি বুঝে তারপরে আবার পরবর্তী সময় থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া শুরু করতে চাইছো? অবশ্যই তোমার মতামত কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলো না। এরপরে হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের কথা। তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস একাদশ এবং দ্বাদশ শ্রেণীর 3রা ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে, যেটা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে। এবং কলেজের প্র্যাকটিক্যাল ক্লাসের কথা যদি বলি, তো 3রা ফেব্রুয়ারি থেকেই কলেজের প্র্যাকটিক্যাল ক্লাস কলেজ কর্তৃপক্ষ চাইলে কলেজে অফলাইনে শুরু করতেই পারে, এটারও কিন্তু অনুমতি দেওয়া হয়েছে। এরপরে তোমাদের স্কুল কলেজের পরীক্ষা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে, সবার প্রথমে বলে রাখি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে, তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যথাসময়ে হচ্ছে এরকমই এই মুহূর্তে তথ্য রয়েছে। যদিও
একটু পেছালে আমার ব্যক্তিগতভাবে মনে হয় অনেকটাই ভালো হতো, যেটা আমি আগের থেকেই তোমাদের বলেছি যে তোমরা অনেকেই সময় পাওনি, ইন্টারনেটের সমস্যা ছিল, অনেকেই ইন্টারনেটে বুঝতে পারোনি, এই কারণে সিলেবাস শেষ করার জন্য একটু পিছিয়ে দিয়ে পরীক্ষাটা নিলে ব্যক্তিগতভাবে আমার মনে হয় প্রত্যেকটা ছাত্রছাত্রী উপকৃত হতো। কিন্তু এই মুহূর্ত পর্যন্ত তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে এই রকম কিন্তু কোনো অফিসিয়াল তথ্য নেই, অর্থাৎ তোমাদের এই মুহূর্তে যথাসময়ে পরীক্ষা হবে সেটা ভেবেই কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে। তোমাদের আগেও জানিয়েছি যে 100% বাতিল এইসবের দিকে তোমরা না থেকে তোমাদের পরীক্ষা হচ্ছে সেই দিকেই নজর দাও। আর তোমরা অনেকেই বলছিলে ভিডিও দেখে যে মার্চে স্কুল খুলবে, ফেব্রুয়ারিতে খুলবে না, তোমরা পুরো বিষয়টা জানতে পেরেছো যে যেটা বলেছি সেইটাই রীতিমতো ঘটলো এবং শিক্ষা দপ্তর আমাদের রাজ্যের সেটাই কিন্তু পরিকল্পনা ছিল। এরপরে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছো তোমাদের ক্লাস আগের মতনই কিন্তু শুরু হবে। কলেজের ক্লাস কি প্রতিদিন হবে প্রত্যেকের, তো এ বিষয়ে কোনো রকমভাবে কিন্তু গাইডলাইন শিক্ষা দপ্তর দেবে না বা আগেও দেয়নি। সেক্ষেত্রে তুমি যে কলেজে পড়ছো ও তুমি যে ইউনিভার্সিটিতে পড়ছো সেই ইউনিভার্সিটি সেই কলেজ কি ডিসিশান নেয়। মেবি এটাও হতে পারে যে 3 দিন তোমাদের ডাকা হচ্ছে, 3 দিন ডাকা হচ্ছে না, কিন্তু এই মুহূর্তে এরকম কোনো তথ্য নেই। এটা সম্পূর্ণ কলেজের ওপর নির্ভর করছে, কলেজ কিভাবে প্রথম দিকে শুরু করবে ক্লাস, অর্থাৎ তোমাদের যে কলেজ খোলার যে অনুমতি সেটা কিন্তু রাজ্য সরকারের থেকে দেওয়া হয়েছে এবং প্রত্যেক দিন যাতে কলেজ খোলে, 6 দিনই যাতে ক্লাস হয় সে তারও অনুমতি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু কলেজ চাইলে সেটাকে ভেঙে ভেঙে প্রথম দিকে কিছু ছাত্রছাত্রীদের এনে তারপরে পরবর্তীকালে কিছু ছাত্রছাত্রীদের এনে আস্তে আস্তে সম্পূর্ণ ছাত্রছাত্রীদের অফলাইনে ক্লাস করাতেই পারে। যদিও দেখার বিষয় তুমি যে কলেজে পড়ছো সেই কলেজ থেকে কি বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে এ হোস্টেল খোলার ক্ষেত্রে এ বা পরীক্ষা নিয়ে সমস্তটাই কলেজ স্কুলের ওপর এই মুহূর্তে ডিপেন্ড করছে। এ আশা করি সমস্তটাই বিস্তারিত তোমাদের জানিয়ে দিলাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, ও আর ব্যক্তিগতভাবে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি যোগাযোগ করতে পারো। তোমরা আবার পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারছো, শিক্ষক শিক্ষিকাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে অফলাইনে আনন্দ সহকারে ক্লাস করতে পারছো, এটা জেনে তো আমি খুবই আনন্দিত, আশা করি তোমরাও আনন্দিত। তোমাদের মতামত অবশ্যই প্রদান করো। একই সাথে তোমাদের প্রত্যেকের পরীক্ষার জন্য অসংখ্য শুভেচ্ছা রইলো।